জায়েদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন শাওন। ক্যাপশনে তিনি লিখেন, শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তার ভাবার চেয়ে কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুবই প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো। সাম্প্রতিক সময়ে জায়েদ খান মানে যেন নেট মাধ্যমে হাসির পাত্র। বিষয়টির প্রতি দৃষ্টিপাত করে যেখানে তিনি ট্রোলারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন, অভিনেত্রী লেখেন, এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট না, আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে অকারণে হাসি আসতেই পারে, কিন্তু হাহা রিয়াকশন দেওয়া কেউ আমার বন্ধু তালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে। শুভ আনফ্রেন্ডিং। শাওনের পোস্টে কমেন্ট করেছেন জায়েদ খান, সিনিয়র অভিনেত্রী কর্তৃক জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানাতে একদমই ভুলেননি। মন্তব্যের ঘরে তিনি লেখেন, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা অবিরাম।